আমি জানতাম না মিশোতে এত ভালো শাড়ি পাওয়া যায় আমি ভয় ভয় কিনলাম বাট এতটা ভালো হবে আশা করি না এদিকে দেখাও লোককে দেখাও তো এই বয়সে মানে হ্যাঁ মানাবে ওই পড়বে তো এইটা ভালো হাই গাইস আমি মৈত্রী ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে আরেকটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে হচ্ছে 9টার মতো এই ক্যাপসিকাম গাছটাতে মোটামুটি অনেক ক্যাপসিকামই দিয়েছে আর একটা ক্যাপসিকাম হয়ে আছে এটা হচ্ছে রেড কালারের এটাকে আমি এখন কেটে ফেলবো আর এই ক্যাপসিকামটার জন্যই দেখো ডালটা পুরো এরকম ঝুলেছিল আর এই গাছটাকে একটু ছেঁটে দিতে হবে ভালো করে ডগগুলোকে আমি এখন কেটে দেবো গাছটা আমার পুরো মরে যাচ্ছিল এটা মেন লিপসের গাছ অনেকদিন জল দেওয়া হয়নি বলে পুরো শুকিয়ে গেছিলো পাতাগুলো আবার অনেক কষ্ট করে পাতাগুলো দেখো কি সুন্দর হয়েছে আর এর মধ্যে অনেক শুকনো শুকনো পাতা হয়ে গেছে এগুলোকে এখন আমি একটু ক্লিন করে নেব আজকে আমি এই গুচকি ক্যাপসিকামটা দিয়ে একটা পাস্তা রেসিপি বানাবো হোয়াইট সস পাস্তা যেটা কিন্তু আমার চ্যানেলে আগে কখনো আমি বানাইনি হোয়াইট সস পাস্তার জন্য আমি এই পাস্তাটা ইউজ করছি আজকে এটা কিন্তু একদম 100% মেড উইথ সুজি এতে অনেকটা পাস্তা রয়েছে বেশ কিছুটা দিয়ে দেবো পাস্তাটা এখানে বসিয়ে দিয়েছি সিদ্ধ তেলের মধ্যে একটু অল্প সাদা তেল দিয়েছি আর নুন দিয়েছি আর এদিকে আমি এখন তৈরি করে নেবো হোয়াইট সসটা এখানে একটু বাটার অ্যাড করে দিয়েছি 1.5 চামচের মতো আর দিয়ে দিচ্ছি অল্প একটু ময়দা এটা দিয়ে মেনলি হোয়াইট সসটা কিন্তু তৈরি হয় এটাকে ভালো করে দুধের সাথে মিক্স করে নিতে হবে ময়দা আর বাটার যেটা দিয়েছিলাম যাতে গোটা গোটা একদম না থাকে এটা তো দারুণ ম্যাজিকের মতো হলো দুধ দিলে দুধ দেওয়ার পরে কেমন ঘন হয়ে গেল জিনিসটা হেভি হলো না হ্যাঁ আমি জানি না হোয়াইট সস পাস্তা এইভাবে তৈরি হয় আমি জানি অন্য কিছু দিয়ে তৈরি করে মেয়োনিজ টেয়োনিজ দিয়ে মনে হয় আজকে আমি সকাল সকালে উঠে পড়েছি অন্যদিন মৈত্রী বলে বেশ উঠতে দেরি হয় অনেকটা আর ব্যাপার হচ্ছে তোমরা আমাদের ব্লগগুলো একটু বেশি করে ভিউ করলে আমাদের আরও ব্লগ বানাবার ইচ্ছে আসবে আর কি মনে এত কম ভিউ হচ্ছে সেই জন্য আমাদেরও খুব খারাপ লাগছে আর কি শর্টস ভিডিও বানাচ্ছি তাতে একটু বেশি ভিউ হচ্ছে কিন্তু ব্লগ দিলেই দেখছি প্রচণ্ড কম ভিউ হচ্ছে এটা একটু মানে ভাবনার ব্যাপার পাস্তাটা একদম সিদ্ধ হয়ে গেছে এখানে ক্যাপসিকাম আর টমেটোটা একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি এখানে টমেটো আর ক্যাপসিকামটাকে ভালো করে ভাজা করে নিচ্ছি দেখো ফ্রাই করে নিচ্ছি আর এদিকে আমার হোয়াইট সসটা একদম রেডি হয়ে গেছে দেখতে বেশ সুন্দর হয়েছে এর মধ্যে আমি মিক্স হার্বস দিয়ে দিয়েছি একটু একটু বেশি করে দিচ্ছি আর এখানে দেখো গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর অল্প একটু এখানে নুন দিয়েছি এটাকে ভালো করে এবার আমি মিক্স আপ করে নেব টমেটো আর ক্যাপসিকামটার মধ্যে দিয়ে দিয়েছি পাস্তাটা দিয়ে দিলাম এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পর গ্যাসটাকে আমি অন করে দিয়েছি এরপর আমি একটু ভালো করে এটাকে কুক করে নেব পাস্তা একদম রেডি দেখতে দেখো কত সুন্দর হয়েছে তাই না হ্যাঁ দারুণ দেখতে হয়েছে অথচ বেশি খাটতে হলো না দারুণ হ্যাপি হয়েছে হোয়াইট সস পাস্তাটা খুবই ভালো হয়েছে খেতে হোয়াইট সস দিয়ে দুধ দিয়ে তৈরি হয় ব্যাপারটা আমি জানতাম না আমি জানতাম যে খালি চিজ আর মেয়োনিজ দিয়ে তৈরি হয় আজই ফার্স্ট জানতে পারলাম যে ওটা দুধ দিয়ে তৈরি হয় হ্যাঁ এবার একটু চা না খেলে ব্রেকফাস্টটা কমপ্লিট হবে না আজকে তোমাদের সাথে কিছু আনবক্সিং শেয়ার করব চা খেতে খেতে চলো করা যাক মিশো থেকে কয়েকটা জিনিস আমি কিনেছিলাম আসার পরই আমি সঙ্গে সঙ্গে খুলে দেখিনি আর আজকে সকালবেলা একটা এসছে এটা এখন আমি খুলে দেখিনি যেগুলো খুলে দেখে নিয়েছি সেগুলো আগে তোমাদের দেখাই একটা টপ কিনেছি এটাও মিশো থেকে নিয়েছি এটা আমি অর্ডার দিয়েছিলাম মিডিয়াম বাট এসছে যখন তখন দেখি যে খুব ছোট একদম স্মল বাট এটা স্ট্রেচেবল আছে অনেকটা বেড়ে যাচ্ছে তা টপ করে পরা যাবে না এটা ওই ব্লাউজ করে পরে নিতে হবে এটার বেশি দাম নেয়নি 177 টাকা নিয়েছি আর কয়েকটা জিনিস কিনেছি সেটা হচ্ছে মঙ্গলসূত্র আমার মঙ্গলসূত্র পরতে খুব ভালো লাগে আর একসাথে 4টে কিনেছি একটা মাকে দিয়ে এসছি ও বাড়িতে এসেছিল এটা হ্যাঁ মৈত্রী এরকম জিনিস খুব পড়ে মঙ্গলসূত্র তো প্রায় পড়ে এটা খুব কমন ব্যাপার মৈত্রীর কাছে হ্যাঁ এগুলো পড়তে আমার বেশ ভালো লাগে আর একটা হচ্ছে এটা এটা হচ্ছে নিচে একটা ছোট্ট মতো শুধু পাথর দেওয়া আছে এটা আমার সব থেকে পছন্দের এরকম টাইপেরই আমি একটা পড়তাম আগে আর একটা এটা এটাও বেশ ভালো কালারগুলো বেশ ভালোই টোটাল 4টে মঙ্গলসূত্র আছে আর 4টার দাম নিয়েছি 140 টাকা অনেক সস্তায় পেয়েছি নিয়ে নিয়েছি একটা মায়ের কাছে আছে ও বাড়িতে গেলে বিকেলবেলা যাবো তখন তোমাদেরকে দেখিয়ে দেবো
আর একটা জুয়েলারি সেট কিনেছি, এটাও দেখাচ্ছি তোমাদেরকে। এটা আমার খুব একটা পছন্দ হয়নি, তোমাদের হয়তো ভালো লাগতেও পারে। এটা আমি প্রথমে ভেবেছিলাম যে এটা ছোট হার এরকম করে দেখি দেওয়া ছিল, তারপর যখন এসছে দেখছি এটা অনেক বড় হার, সেই জন্য আমার আর ভালো লাগেনি। দেখো কত বড় হারটা, এটা একদম ভালো লাগছে না আমার, বাট ভালোই হয়েছে দেখতে। এটার দাম কত নিয়েছিল, 250 টাকার মধ্যে। এটার সঙ্গে দুটো ইয়াররিংস আছে, দেখো ইয়াররিংস দুটো বেশ দেখতে ভালো। আর এটা একটা দিয়েছে, এটা বড় আমি পড়ি না, এটা বেশ কিউট দেখতে। আর এটা আজকে সকালে এসছে, চলো এটা খোলা যাক, কি আছে দেখি। বাহ, এটা তো দারুণ দেখতে। এটা মায়ের জুয়েলারি, এটা মা অর্ডার করেছিল। এটা একটা পার্লের চোকার রয়েছে, বেশ দেখতে সুন্দর। এটা মা অর্ডার করেছিল বাট খুব ভালোই পেয়েছে। আর এটা আর একটা চোকার রয়েছে, দুটো চোকার, আবার একটা ইয়াররিংস আছে, আবার একটা মাথার টিকলিও আছে দেখি। এইটা একটা আছে টিকলি। কত তোমরা এই জিনিস কিনে পয়সা নষ্ট করো, সমস্ত পরিষ্কার করছিলাম। মৈত্রী পাখা পরিষ্কার করেছে, পুরো চারিদিক চকচকে করে পরিষ্কার করা হয়েছে। দেখছো কত পরিষ্কার লাগছে চারিদিক, দারুণ পরিষ্কার হয়ে গেছে। এই কোণগুলো বিশেষ করে প্রচণ্ড ধুলো পড়ে, প্রচণ্ড মানে পরিষ্কার তো হয় না, ওই বছরে পুজোর আগে একবারই ক্লিয়ার করা হয় এদিকটা। এই সাইডগুলো পুরো করা হয়েছে, সব কোণা থেকে ধুলোয় ধুলো হয়েছিল। এই ডিজাইনটাকেও করা হলো হালকা জল দিয়ে এবং জল সাবান দিয়ে। দেখলাম হালকা রং উঠছে, তাই ভাবলাম এই ডিজাইনটা আর পরের বার থেকে মানে ওই সাবান জল দিয়ে পরিষ্কার করবো না, শুকনো মুছে নেব। পরের দিনের কাজ বাকি হচ্ছে বারান্দার পোঁছা টোছা, বারান্দা ক্লিয়ার করাটা বাকি আছে পরের দিন, সেটা পরের দিন করা হবে। পুজো আসছে সামনে, সেই জন্য চারিদিক পরিষ্কারের কাজ এখনও অনেক বাকি। তোমরা ব্লগগুলো আমাদের দেখতে থাকো, আর চ্যানেলটা যারা এখন সাবস্ক্রাইব করোনি করে রাখো। এখন গিয়ে ও বাড়িতে যাবো, গিয়ে খাবো। মৈত্রী চানে ঢুকেছে, বললো একটু পরেই ও আসছে, ও বাড়ি যাবে। আমি বললাম আমি যাই, তুমি এসো তাহলে। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর আমি ও বাড়ি থেকে এ বাড়িতে এই জাস্ট এলাম আর বৃষ্টিটা শুরু হলো। আর এখন তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করবো, সেটা হচ্ছে আমরা কিছু অনলাইন থেকে জিনিস কিনেছি সকালবেলা দেখালাম, আর কিছু এমনি দোকান থেকে কেনা হয়েছে, বাড়িতে এসেও দিয়েছে, সেগুলোই একটু দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো। অনেকগুলো বেড কভার কেনা হয়েছে, এটা আমার তো এটা আমাকে দিয়েছে, এখান থেকে দিয়েছে। একটু জোরে বলো, বৃষ্টি পড়ছে বাইরে। হ্যাঁ বৃষ্টি পড়ছে, শোনা যাচ্ছে না। এটা আমাকে দিয়েছে আমাদের ও বাড়িতে পাতার জন্য বেড়ে, খুব সুন্দর দেখতে চাদরটা, খুলে দেখাচ্ছি না, কাপড়টা খুব সুন্দর তাই না, খুব ভালো দেখতে, আপনি ভালো দেখুন। হ্যাঁ কালারটা দারুন, এই কালারটা বেশ ভালো কালার। এই হচ্ছে বালিশের কভার, নিচে রেখে দেখো কালারটা, বেট এই কালার আমার খুব পছন্দের কালার, গ্রিনটা আমার এই কালারটা পছন্দ, এইটা না আমার এইটা পছন্দের কালার, না আমার ওই সবুজটা পছন্দ না। এটা আর একটা বেড কভার, এটা দেখতে আরো সুন্দর, এটা একটু কস্টলি, দেখাচ্ছি দাঁড়াও। এই নরমাল কালার, এই কালারটা আমার সবচেয়ে বেশ পছন্দের, আনকমন কালারটা ভালো তো বাবা, কি ফিজর বজ্রপাত হচ্ছে, এটা পুরোটাই এরকম রয়েছে। হ্যাঁ আর এই মানুষগুলো এরকম রাখবে বলে দেখতে, পাশে কভারটা এরকম উল্টো দিকটা ওই রকম, এটা সোজাটা, হ্যাঁ পাশে তবেই দেখতে পাবে কন্ট্রাস্ট হচ্ছে আর কি। হ্যাঁ এটা আর একটা বেড কভার রয়েছে, এগুলো বেশিরভাগ বেড কভার, এগুলো আমরা একটু গিফট পারপাসে দেওয়ার জন্য কিনেছি। এটা আবার অন্য কাউকে দেবে? হ্যাঁ গিফট দেব, এগুলো যেন শাড়ির মতো করে আমি পরে আছি। হ্যাঁ আর সব কিছু আছে সেট, হ্যাঁ এটা সব কিছু সেট আছে, বালিশের কভারও আছে, পাতবালিশের কভারও রয়েছে, বালিশের কভারগুলো বেশ বড় বড়। এই আর একটা চাদর রয়েছে, এটা স্কাই কালারের, এটাও বেশ দেখতে সুন্দর, আমি আর খুলছি না। এখানে আর একটা রয়েছে বেড কভার, এটাও বেশ দেখতে সুন্দর, বিস্কিট কালারের, বেশ সুন্দর দেখতে না, এটা অরেঞ্জ অরেঞ্জ, এখানে পাতা রয়েছে কাট করা, এটাও দেখতে ভালো। এটা একটা শাড়ি আছে, এটা আমি মিশো থেকে কিনেছি। এই আবার কি এক কালারের এরকম শাড়ি? হ্যাঁ এটা অরগানজা এটাকে বলে,
বাট খুব কম দাম, সেই জন্য জিনিস এখন এই সাইডের বেশ দাম বেড়ে গেছে দেখলাম। আমি জানতাম না মিশোতে এত ভালো শাড়ি পাওয়া যায়, আমি ভয় ভয়ে কিনলাম, বাট এতটা ভালো হবে আশা করিনি। এটা এখানে একটা ব্লাউজ পিস রয়েছে, এটাও বেশ দেখতে সুন্দর, আর কালারটা কিন্তু দুর্ধর্ষ কালার, দেখো এটা ভালো, ওই ওই এক কালারেরটার থেকে তোমার এটা দেখতে ভালো। এটার আঁচলটা দেখাচ্ছি, এটা হচ্ছে আঁচলটা, আঁচলটাতে খুব সুন্দর কাজ করা রয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে এই শাড়িটা না বিশাল হালকা, যেটা আমার জন্য খুব ভালো, এটা বেশ সুন্দর দেখতে লাগছে। এটা হচ্ছে চাইনিজ মশারি, এর আগে আমরা কখনো এরকম মশারি ইউজ করিনি। আর কাপড়টা না এত সব খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে পুরো সেই নেটের শাড়িগুলো যেরকম হয় ওই রকম মনে হচ্ছে, চাইনিজের মশারিও বেরিয়ে গেছে, মানে ইলেকট্রনিক্স জিনিসের সাথে সাথে চাইনিজ মশারি, মানে এক মাসে টিকবে না। এটা আমি নিয়ে নেব, এটা এক এক মাসে যাবে না, টাঙাবো মশারিটা না, এই চাইনিজ মশারি টাঙাবো না আমি কোনদিন, পুজো অব্দিও যাবে না, এটা চাইনিজ তো, চাইনিজ জিনিস তো। আরে কি সুন্দর, কি সুন্দর দেখো সব। এটার একটা মশারি রয়েছে, এটা চাইনিজ না, এটা ইন্ডিয়ান মশারি, বাট এটাও ভালো দেখতে, কালারটা খুব সুন্দর, এটাও আমরা গিফট পারপাসের জন্য কিনেছি, এটা মেড ইন ইন্ডিয়া মেড ইন চায়না লেখা আমাকে দেখা, আরে ওটা বুঝে নিতে হবে। এটাও একটা রয়েছে, এই কালারটাও খুব সুন্দর, দুটো কালারই খুব সুন্দর, এগুলো সব আমরা গিফট দেওয়ার জন্য কিনেছি, ইন চাইনিজটা গিফট দাও, ইন্ডিয়ান গুলো ঘরে রাখো। আর আমাদের অনেক শপিং করা হয়েছে, শাড়ি ফাড়ি সব দোকানে আছে, ওগুলো সব পিকো ফলস পার করতে দেওয়া হয়েছে, আরো অনেক কিছু আসবে, তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আর মিশো থেকে তো এগুলো কিনেছি জুয়েলারিগুলো, কিন্তু একটা জুয়েলারি আমার পছন্দ হয়নি, এটা আমি রিটার্ন দিয়ে দেবো, এইটা যেটা এই গোল্ডেন কালারে, আর এই মায়েরটা তো এটা খুব পছন্দ হয়েছে তোমার, এটা কিন্তু খুব ভালো হয়েছে, তুমিও পরবে, হ্যাঁ বেশ ভালো দেখতে, তুমিও পরতে পারবে, খুব সুন্দর দেখতে শাড়ির সাথে, দাম সস্তায় খুব ভালো তাই না, আমি ভাব জানতেই পারতাম, মানে জানতামই না যে এত সস্তায় এত ভালো জিনিস পাওয়া যায়, সব সময় 150 দারুন না। আবার ইয়ারিংসও আছে, দামি চার পাওয়া যাবে, হ্যাঁ হ্যাঁ আরো পাওয়া যাবে, কেন পাওয়া যাবে না, চুল খুলে রেখেই মৈত্রীকে মানা, আর মা পড়ে পড়ে দেখ, কই দেখাও কেমন মানায়, এদিকে দেখাও লোককে দেখাও, তবে তো এই বয়সে মানায় তো, হ্যাঁ মানাবে, ওই পড়বে তো, এইটা ভালো, আর চুল খুলে রাখো সব থেকে ভালো দেখতে লাগে, মৈত্রী সবসময় চুল বেঁধে রাখে কেন জানি না, পুজোর সময় সাজবে। আজকে আমাদের এইটুখানি ব্লগ ছিল, শপিং ব্লগ, যা কিনেছি তোমাদের দেখালাম, আজকে দুপুরে খুব ব্যস্ত ছিলাম ওই জন্য আর ব্লগে আসতে পারিনি, আর এই ব্লগটা ছোট ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সবকিছু করে দিও, আবার দেখাবে পরের ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।